চিত্রনায়ক ও ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমদের স্ত্রী ক্যাপ্টেন তানিয়া রেজার বিচক্ষণতা ও সাহসিকতায় বেঁচে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7-7-9 ড্রিমলাইনার উড়োজাহাজে থাকা 12 ক্রুসহ 297 জনের জীবন। শনিবার বিকেলে বোয়িং 787-9 ড্রিমলাইনার রোজা নিয়মিত ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে যাচ্ছিল। সবকিছু চলছিল ঠিকঠাকভাবে। ঘণ্টাখানেক চলে সেটি দেশের আকাশসীমা পেরিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে এরপরই দেখা যায় বিপত্তি। ককপিটের কাছে ফাটল চুকে পড়ে পাইলটের। শেষ পর্যন্ত উড়াল দেওয়ার 2 ঘন্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন সেটি ঢাকার সৈয়দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরিয়ে আনেন। বিমান কর্মকর্তারা বলছেন উড়োজাহাজে 285 জন ছাড়াও 12 জন ক্রু ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। কর্মকর্তাদের ভাষ্য, বোয়িং 787-9 ড্রিমলাইনার উড়োজাহাজ অচিন পাখি ঢাকা থেকে উড়ার আগে নিয়ম অনুযায়ী চেক করা হয়। তখন সবকিছু ঠিকঠাক পেয়েই সেটি উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। উড্ডয়নের ঘণ্টাখানেকের পর ক্যাপ্টেন উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান। এরপর তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। উড়ার 2 ঘন্টা পর ভারতের আকাশসীমা থেকে অচিন পাখি নিরাপদে ঢাকায় ফিরে আসে। পরে ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডশিল্ড বা কাঁচে ফাটল ধরলে বা ভেঙে গেলে উড়োজাহাজের ভেতরে চাপ কমে যেতে পারে, এতে সেটি ভারসাম্যহীন হয়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে। তবে এমন ঘটনা নতুন নয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে বিমানের বোয়িং 737-এর ককপিটের উইন্ডশিল্ড ফেটে গেলে সেটি মালয়েশিয়ায় গ্রাউন্ডেড করা হয়। ওই বছরের আগস্টে কাতারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হয়। নিরাপদেই সেটিকে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল।